আমাদের পরবর্তী অ্যাওয়ার্ডটি হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকের শ্রেষ্ঠ অভিনেতা। চলুন দেখে নিই নমিনেশন গুলো। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক শ্রেষ্ঠ অভিনেতা। যুতা নিয়ে আর যাই হোক সমাজ করা যায় না। বাবার মৃত্যু তৌকির আহমেদ। ওঠো তৈরি হও। দিনের পরিকল্পনা করতে হবে তাই পার্টির ছেলেদের সাথে। ধন ধান্য পুষ্প ভরা ওমর অ্যাজ অনি। দুই দুইবার গুলি খাইছে আমার বাপে। রূপসী রহস্য লিটু আনাম। দেশের জন্য গুলি খাইতে পারে। জেনে নেই পুরস্কারটি কে পেয়েছেন। নাটক ধনধান্য পুষ্পভরা শ্রেষ্ঠ অভিনেতা ওমর আয়াজ অনি। সুধীবৃন্দ, আমাদের পরবর্তী ক্যাটাগরিটি হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকের রচয়িতা হিসেবে কারা কারা নমিনেশন পেয়েছেন সেটা এখন দেখব। চলো নমিনেশনগুলো দেখে নিচ্ছি। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক শ্রেষ্ঠ নাট্যকার। পরে এলাকার মানুষের কাছ থেকে শুনেছি। ধন ধান্য পুষ্প ভরা আহমদ সুষময়। উড়িয়ে দিয়েছে ওরা। বাবার মৃত্যু কাজল ঘোষ। তুমি না যুদ্ধ অপরাধীদের ঘৃণা করো? কিছু খাইছিল? কি খাইছিল? তপুর ভয় বদরুল আনম সৌদ। আর গুড়, তোমার গুড়ের অনেক সুনাম করছে। দেখা হলো। এবার পুরস্কার ঘোষণা করার জন্য আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নাট্যজন আতাউর রহমান। মুক্তিযুদ্ধ ভিত্তিক শ্রেষ্ঠ নাট্য রচয়িতা বিস্তরুর বয়সে, আমার মতো প্রবীণ নয়, বদরুল আনাম সৌদ। বদরুল আনাম সৌদ। নাটক তপুর ভয়। আমরা এর পরের ক্যাটাগরিতে চলে যাচ্ছি, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকের পরিচালক, যাকে আমরা বলি ক্যাপ্টেন অফ দ্য শিপ। সেই নমিনেশনগুলো আমরা দেখে নিচ্ছি। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকের পরিচালক। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক শ্রেষ্ঠ পরিচালক আহুল্লা রহমতুল্লাহ তুহিন। তপুর ভয় বদরুল আনাম সৌদ। আমার বাড়িতে ধন ধান্য পুষ্প ভরা আহমদ সুষময়। আত্মীয় স্বজনরা বারবার বিয়ের কথা বলছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক শ্রেষ্ঠ পরিচালকের নাম আমি ঘোষণা করছি, রহমতুল্লাহ তুহিন। নাটকের নাম অহল্লা। খুব মজার ব্যাপার হলো, ও আমারও নির্দেশক, কাজে নির্দেশককে অভিবাদন। আমার জন্য এটা অনেক সৌভাগ্যের ব্যাপার, এই কারণে যে মুক্তিযুদ্ধের সাথে জড়িত একটা নাটক করে আমি অ্যাওয়ার্ড পেয়েছি, এর থেকে বড় কিছু আর হতে পারে না। আমি বাংলাদেশের একজন সন্তান। সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ধন্যবাদ আরটিভিকে এত বড় উদ্যোগের জন্য, ধন্যবাদ ডায়মন্ড ওয়ার্ল্ডকে আরটিভির এত বড় উদ্যোগের পাশে থাকার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে যে সকল দর্শক SMS করে এত এত সম্মান এনে দিয়েছেন সবাইকে, অবশ্যই বিচারক মণ্ডলীকে অনেক বড় ধন্যবাদ জানাচ্ছি। আমার মাকে, আমার মার জন্যই আমি আজকে পরিচালক রহমতুল্লাহ তুহিন। মা, এটা তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ। অভিনন্দন রহমতুল্লাহ তুহিনকে ধন্যবাদ।